ইয়ামান দেশের নাজরানে এক বেয়াদব বেউকুফ বাদশার জন্ম হল এক সন্ত্রাস জঙ্গি বাদশার জন্ম হল এই বাদশার নাম হানাফি মজহবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসাস আহকামুল কুরআন লিল জাসাসে এই বাদশার নাম দিয়েছেন ইউসুফ জুনাওয়াস এই বাদশা ঘোষণা করে দিল আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না আমার দেশে কেউ রিসালাতের কথা বলতে পারবে না আমার দেশে কেউ এক আল্লাহর কথা বলতে পারবে না যেই ব্যক্তি এক আল্লাহর কথা বলবে যেই ব্যক্তি তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিবে তাকে মৃত্যুদণ্ড কি দণ্ড সবাই বললেন না মৃত্যুদণ্ড এই ঘোষণা করে সংসদে বসে রেজুলেশন করে আইন কার্যকর করে নিল এইভাবে চলতে লাগলো দেশের ভিতরে কেউ তাওহীদের কথা পর্যন্ত বলতে পারে না যারাই বলে তাদেরকে দুনিয়ার জমিন থেকে খতম করে দেওয়া হয় এইভাবে চলতে চলতে কথাগুলো দিল দিয়ে শুনেন একদিন দুই দিন না এভাবে চলে গিয়েছে প্রায় দুই যুগ কত যুগ দুই যুগে বারো বছর কত বছর বারো বছর কইলেন মানে আমি সত্য কই মিথ্যা কই সব ঠিক দুই যুগে কত বছর প্রায় চব্বিশ বছরের উপরে এই দেশের ভিতরে কেউ তাওহীদের দাওয়াত দেয় না রেসালতের দাওয়াত দেয় না বাদশা চিন্তা করলো আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি আমি যদি মরে যাই কোনো একদিন যাদেরকে এই দেশে তাওহীদের দাওয়াত দিতে দিলাম না যাদেরকে এদেশে রেসালতের দাওয়াত দিতে দিলাম না যদি কোনোভাবে এদের হাতে ক্ষমতা যায় কোনোভাবে যদি এদের হাতে ক্ষমতা যায় যাদেরকে আঘাত করেছি যাদেরকে রক্তাক্ত করেছি তাওহীদের দাওয়াতের অপরাধে যাদেরকে মেরে ফেলে দিয়েছি তাদের কাছে যদি এই দেশের ক্ষমতা যায় অপরাধের কারণে আমাকে আমার পরিবার সহ ব্রাশ ফায়ার কি ফায়ার এই কথা চিন্তা করে বাদশা ইউসুফ জুনাওয়াস পৌঁছে গেল তৎকালীন জমানার সব থেকে বড় জাদুকর যে ছিল জাদুকরের কাছে পৌঁছে গেল জাদুকরের কাছে গিয়ে বলতেছে আব্বা জান আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে ও মরে গেলে তার ছেলে সে মরে গেলে তার ছেলে এভাবে যুগের পর যুগ কালের পর কাল আমার পরিবার থেকে নজরান পরিচালিত হবে পৃথিবীর কেউ যেন সুযোগ না পায় আপনি কি ব্যবস্থা করে দিতে পারবেন জাদুকর ডাক দিয়ে বলছে বাদশা ইউসুফ জোনাওয়াস আমি যদি ব্যবস্থা করে দিই বিনিময়ে আপনি আমাকে কি দিবেন বাদশা বলছে জাদুকর যা চাইবা তাই পাইবা এবার জাদুকর ডাক দিয়ে বলছে বাদশা রে আমি করে দিতে পারবো পুরা জিন্দগি আপনার দেশের ক্ষমতায় আপনার পরিবার থেকে চলবে কেউ যেন সুযোগ না পায় ব্যবস্থা আমি করে দিতে পারবো আপনি আমাকে একটা শিক্ষিত চালাক যুবক আমাকে দিতে হবে শিক্ষিত পত্যুৎপন্ন মতি একটা যুবক আমাকে দিতে হবে বাদশা ডাক দিয়ে বলছে জাদুকর রে একটা মাত্র যুবক যদি তোমাকে দেই এই যুবকের মাধ্যমে আমি আমার দেশের ক্ষমতায় আজীবন থাকবো এটা কেমনে সম্ভব জাদুকর ডাক দিয়ে বলছে বাদশা আমি এই যুবকটাকে আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দিব এর মাধ্যমে সে আপনার দেশের ক্ষমতা আপনার কাছে টিকিয়ে রাখবে বাদশা ডাক দিয়ে বলছে কেমনে আমাকে একটু বুঝাইয়া দেন এবার বাদশাকে জাদুকর বলছে বাদশা শোনেন একটা যুবক দিবেন এই যুবককে আমি আমার মতো করে জাদুবিদ্যা শিক্ষা দেব আমার মতো করে জাদুকর বানিয়ে দেব আপনার দেশে যাওয়ার পরে জাদুবিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে বাবা ছেলে ঝগড়া মা মেয়ে ঝগড়া বাইয়ে বাইয়ে ঝগড়া গ্রামে গ্রামে মারামারি হুজুরে হুজুরে মারামারি আর পিরে পিরে ঠেলা ঠেলি কথা কন না কেন এটা এখানে আসেনি আল্লাহ জানে দেশে হুজুরে হুজুরে মারামারি আসেনি পিরে পিরে আসেনি জাদুকর ডাক দিয়া বলছে আমি সিস্টেম করে দেব এরা নিজেরা নিজেরা মারামারি করবে নিজেরা নিজেরা ঠেলাঠেলি করবে একজন আর একজনের কাফির ফতোয়া দিবে
তারা তারা নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে আপনি আপনার দেশ চালাবেন আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় সুযোগ ওরা পাবে না ঠিক কি না বলেন আপনাদের সমস্যাটা কি বুঝতাছি না হ্যাঁ কি কয় অভ্যাস নাই খালি শুনতে আছে সারা জীবন মানে কথা বলা লাগবে না কথা আজকে বলাই লাগবে আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শুনেন আমি কি বাস্তবতা বুঝাতে চাই দিল দিয়া শুনেন বাদশা দেখলো ব্যাপার তো খারাপ না একটা মাত্র যুবকরে যদি দেই সে যদি দেশের ভিতরে বিশৃঙ্খলা লাগাইয়া দেয় ওরা ওরা নিজেরা নিজেরা ঠেলাঠেলি করবে আমি আমার ক্ষমতা নিয়ে থাকব এটা তো খারাপেরই কিছু না বাদশা ইউসুফ জোনাওয়াজ গোটা দেশ তালাশ করেছে তালাশ করে একটা যুবককে পেয়েছে এই যুবকের নাম আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন থামের আল্লামা জারুল্লাহ জামাখশারি তাফসিরে কাশাফে এই যুবকের নাম দিলেন আব্দুল্লাহ বিন থামের যুবককে বাদশা ডাক দিয়ে বলছে বাবা তুমি শুধু জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশে ফেতনা লাগাইয়া দেবা বিনিময়ে তুমি যা চাইবা তাই পাইবা কথাগুলা শুনেন আশরাফ আলী থানভী বয়ানুল কোরআনে দুইটা ব্যাখ্যা দিয়েছেন কেউ বলেছেন এই যুবকটা প্রতিদিন সকালবেলা জাদুবিদ্যা শিক্ষার জন্য চলে যায় বিকেল বেলা বাড়িতে চলে আসে আর কেউ বললেন এই যুবকটা একবারেই চলে গিয়েছে ছয় মাস পরে সব শিক্ষা নিয়া জাদুবিদ্যা শিক্ষা করে কৌশল নিয়া কেমনে দেশ থেকে দিন মুছে দেওয়া যায় যারা দিনের পথে চলে তাদেরকে কেমনে হত্যা করা যায় এই পরিকল্পনা সিস্টেম কৌশল জেনে ছয় মাস পরে যুবক নিজের দেশে আসতেছে ছয় মাসের ওয়াজ কমপ্লিট রেখে দিলাম যুবক জাদুবিদ্যা শিক্ষা করে ছয় মাস পরে নিজের দেশে আসতেছে আসার পথে দীর্ঘ পথ চলবার পরে দীর্ঘ পথ যাওয়ার পরে তাকাইয়া দেখে গাছের গোড়ায় একজন মুরব্বী সুন্দর টুপি সদর সুন্দর লেবাস মুখে দাঁড়িয়ে একজন মুরব্বী গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায় আল্লাহু আকবার জোরে বলেন যুবক দৌড়ে কাছে গিয়ে মুরব্বীকে জিজ্ঞেস করে আঙ্কেল আপনি গাছের গোড়ায় বসে বসে কি করেন মুরব্বী ডাক দিয়ে বললেন বাবা রে কে তোমাকে আমি চিনতে পারলাম না বাবা আমি গাছের গোড়ায় বসে বসে এক আল্লাহর তাওহীদ এবং রসুলের রেসালতের দাওয়াত দিয়ে যাই পড়েন সুবহানাল্লাহ যুবক এবার মুরব্বী ডাক দিয়ে বলছে যুবক রে আমি তোমার চেহারার দিকে তাকিয়ে এই জন্যে কান্না করেছি আমার জীবনে অনেক জোয়ান ছেলেকে আজ পর্যন্ত দেখেছি আল্লাহ তোমাকে যত সুন্দর করে তৈরি করেছে এত সুন্দর করে এত সুন্দর কোন যুবক আজ পর্যন্ত আমি জমিনে দেখি নাই আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছে ও যুবক আমি চিন্তা করে দেখলাম তোমার ভিতরে আল্লাহর তাওহীদ নাই তোমার ভিতরে রসুলের রেসালত নাই তোমার ভিতরে দিন নাই এই অবস্থায় তুমি যদি মারা যাও কবরে চলে গেলে তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না তোমার সুন্দর বডি সুন্দর থাকবে না আল্লাহর পরিচয় না থাকবার কারণে ফেরেশতারা তোমাকে আঘাত করবে সাপ বিচ্ছু তোমাকে দংশন করবে এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ কেমনে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে এই জন্যে চুকের পানি ছেড়ে ছেড়ে আমি কাঁদলাম যুবক আমি হাসলাম কেন তুমি জিজ্ঞাসা করেছো তাহলে জানো যুবক আব্দুল্লাহ এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা যখন খলিফা তৈরি করতে যাবেন দুনিয়ার জমিনে প্রতিনিধি তৈরি করতে যাবেন ফেরেশতাদের দিকে তাকাইয়া আমার আল্লাহ ডাক দিয়া বললেন ফেরেশতারা আমি আল্লাহ আমার জমিনে খলিফা বানাতে চাই প্রতিনিধি বানাতে চাই যুবক আব্দুল্লাহ রে এমন সময় আমার আল্লাহ কোরআনে কারিমে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে খলিফা বানাতে চাই দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাতে চাই ফেরেশতা আল্লাহর কাছে জানতে চাইলেন আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা আয় আল্লাহ তাআলা যারা দুনিয়ার জমিনে ফিতনা করবে ফাসাদ করবে দাঙ্গা করবে মারামারি করবে ওদেরকে খলিফা বানাতে যাবেন কেন অথচ নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরা 24টা ঘন্টা তোমার ইবাদত করি তোমার কদমে সেজদা করি তোমার নামের তাসবিহ পড়ি আপনি আমাদেরকে কেন খলিফা বানাতে যাবেন না ও যুবক আব্দুল্লাহ এমন সময় আমার আল্লাহ জবাব দিলেন ক্বালা ইন্নি আ'লামু দুনিয়ার জমিনে খলিফা কেন বানাতে চাই পৃথিবীর কেউ জানে না একমাত্র আওয়াজ করে বলেন জানেন কে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ফেরেশতারা প্রতিনিধি আমি বানাতে চাই কেউ জানে না ও মুসলমান বন্ধুগণ এমন সময় আল্লাহ বলেন ফেরেশতারা যাও আদমের অবয়ব তৈরি করো ও মুসলমানেরা এমন সময় সমস্ত ফেরেশতারা মিলে মাটির উপরি ভাগ থেকে কিছু মাটি নিয়া খাই বানায়া খামির বানায়া আদমের অবয়ব আদমের কঙ্কাল তৈরি করে আল্লাহর সামনে হাজির করে ডাক দিয়ে বলছে আল্লাহ তাআলা এই যে আদম তৈরি করেছি কেমন হয়েছে তাকাইয়া দেখেন ও যুবক আব্দুল্লাহ এমন সময় আমার আল্লাহ আদমের কঙ্কালের দিকে তাকাইয়া ফেরেশতাদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন ফেরেশতারা তোমরা যেভাবে আদম তৈরি করেছো ওটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই যে আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না আমি আল্লাহকে না দেখে আমার দিন জিন্দার সংগ্রাম করবে আমার দিনের জন্য জীবন দিবে আমার দিনের জন্য যৌবন বিসর্জন করে দেবে তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই যে আদম সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে না দেখে গভীর রজনীতে আমার কদমে সেজদায় পড়ে কাঁদবে তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই যাও আবার কিছু মাটি এনে আমার সামনে হাজির করে দাও এই মুহূর্তে আমি আল্লাহ আমার হাত মুবারক লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই পড়েন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন কথাগুলো বুঝেন কি বলতে চাই যুবক আব্দুল্লাহ এমন সময় সর্বপ্রথম আমার আল্লাহ আদমের কপাল তৈরি করলেন আদমের ঠোঁট তৈরি করলেন আদমের কণ্ঠনালী তৈরি করলেন আদমের গাল তৈরি করলেন আদমের চোখ তৈরি করলেন সব কিছু তৈরি করে ফেরেশতাদের দিকে তাকাইয়া ডাক দিয়ে বললেন ফেরেশতারা আমি আল্লাহ নিজের হাতে আদম তৈরি করেছি তাকাইয়া দেখো কেমন হলো যুবক আব্দুল্লাহ রে এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার আল্লাহর কদমে সেজদায় পড়ে ডাক দিয়ে বলেছে আল্লাহ তাআলা আপনি আদমকে যত সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছেন যত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছেন এত সুন্দর কোন সৃষ্টি আজ পর্যন্ত আমরা চোখে দেখি নাই আমার আল্লাহ এই কথার সার্টিফাই করলেন কোরআনে কারিমের 30 নম্বর পারা সূরায়ে 3 এর মধ্যখানে আমার আল্লাহ জানাইয়া দিলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন আমি আল্লাহ আদমের চেহারাকে আদম সৃষ্টিকে আমি আল্লাহ যত সুন্দর করে তৈরি করেছি এই পৃথিবীতে এত সুন্দর আকৃতি দিয়ে আর কিছুই বানাই নাই আল্লাহু আকবার বলেন আপনাদের ঘুম পাচ্ছে একটু হাত তুলেন দেখি কারা কারা ঘুমাইছেন হাত উঠে কোন জায়গায় আইছি রে বাবা আল্লাহ জানে আজকে হাত তুলে ঘুমায় কয় ঘুম আসছে আপনাদের অসুবিধা হয় 11:30টা হয়ে গেছে আমি রাইখা দেবো কিন্তু কিন্তু আপনারা মনে হচ্ছে কি কমু মানে গুরুস্থান থেকে হঠাৎ বাইর হইতেছেন আবার গুরুস্থানে চলে যেতেছেন এটা তো আমার জীবনে আমার সাথে যায় না আমার বন্ধুগণ বুঝেন এবার মুরব্বী বলছেন ও যুবক ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করেছে আল্লাহ
আপনি পৃথিবীতে কত সৃষ্টি করলেন আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব তৈরি করলেন কোন বলে কোন বলেছেন তো ফায়াকুন তৈরি হয়ে গিয়েছে কিন্তু আপনি মানুষকে নিজের হাতে তৈরি করলেন কেন মানুষকেও তো কোন বলে বানাতে পারতেন আপনি হাত দিয়ে বানিয়েছেন কেন জবাব দাও ও যুবক আব্দুল্লাহ আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করলেন আল্লাহ ফেরেশতাদের প্রশ্নের জবাবে বলেছেন আমার মুসলমান বান্দাগণ আমার আল্লাহ বললেন ফেরেশতারা এই দুনিয়ার জমিনে আদমের সন্তানেরা যাওয়ার পরে দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলে যাবে আমি আল্লাহর কথা মনে থাকবে না দুনিয়ায় দীর্ঘদিন নাফরমানি করবার পরে আমি আল্লাহকে চিনতে পেরে আমি আল্লাহকে বুঝতে পেরে আমার দিন বুঝতে পেরে যেই দিন আমার কোন বান্দার বান্দি গভীর রজনীতে চুকের পানি ছেড়ে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া আমার দেওয়া চোখ থেকে লুনা পানি ছেড়ে দিয়া লুনা জল ছেড়ে দিয়া আমার দেওয়া জবান দিয়ে আমাকে গভীর রজনীতে আল্লাহ বলে ডাক দিবে আমার বান্দার গুনাহ যদি আসমান জমিন ভরে যায় আমাকে একটাবার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ আমার বান্দার গোটা জিন্দগির গুনাহগুলাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন আযাবাহা কানা গরামা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন মুসলমানেরা সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মওত পৌঁছে যাওয়ার আগে আজরাইল চলে আসার আগে আগে আমার যেই বান্দার বান্দি গোটা জিন্দগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে শুধু হাত উঠাইয়া তওবা করবে আমি আল্লাহ কথা দিলাম বান্দারে তোমার চুকের পানি ফেলতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ ও যুবক রব বলেছেন যত বড় অপরাধ করো যত বড় গুনার কাজ করো আল্লাহর কাছে বললে তিনি ক্ষমা করে দিবেন কি করে দিবেন তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করে আসছো তোমার চেহারার দিকে তাকিয়ে এই জন্য আমি হাসলাম তোমার মতো বেওকুফ তোমার মতো আহাম্মক এই দুনিয়ায় আর নাই মাত্র তুমি জাদুবিদ্যা শিখছো ও যুবক রব তো বলেছেন যত বড় অপরাধ করো তার কাছে ক্ষমা চাইলে তিনি মাফ করে দিবেন আমার মন বলছে তুমি তো মাত্র জাদু শিখছো ব্ল্যাক ম্যাজিক শিখেছ এই মুহূর্তে তুমি যদি সব বাদ দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আমার মন বলছে আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবে এবং তোমার আমলনামায় এই পরিমাণ সওয়াব লিখে দিবে তোমাকে বিশ্ববিখ্যাত বুজুর্গ বানাইয়া দিবে আমার মন বলছে তোমার জবানে স্বাদ পাইবা কলিজায় শান্তি পাইবা আর তুমি জাদুবিদ্যা শিক্ষা করে যে ক্ষমতা পেয়েছ কালিমা পড়লে তার চাইতে বেশি শক্তি পাইবা সুবহানাল্লাহ জোরে বললেন না যুবক চিন্তা করলো সত্যি কি কালিমা পড়ে নিব না কি করব হাজার হাজার কোটি টাকা বাদশা আমার পিছনে খরচ করলো করে আমারে বিদেশে পড়াইলো এই দেশ থেকে কালিমা বন্ধ করার জন্য আর মুরব্বী বলতেছে আমি কালিমা পড়ে নেওয়ার জন্য জবানে স্বাদ পাবো কলিজায় শান্তি পাবো গুনাহ মাফ হয়ে যাবে আমি এর চাইতে বেশি ক্ষমতা পাবো যুবক চিন্তা করতেছে কি করবে আর কি না আমার বন্ধুগণ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন উল্টা বাদশাহ সিদ্ধান্ত নিয়েছে ইউসুফ জোনাওয়াজ সিদ্ধান্ত নিয়েছে আব্দুল্লাহর মাধ্যমে এই দেশ থেকে দিন মুছে দিবে আর আমার আল্লাহ এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছেন এই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা করে দিবে আল্লাহু আকবার আল্লাহর কৌশল ছোট না বড় যুবক বলছে হুজুর সত্যি কি আমি কালিমা পড়লে আরো ক্ষমতা বেশি পাবো হুজুর বললেন শুধু ক্ষমতা না স্বাদ পাইবা শান্তি পাইবা পড়ে ফেলো কলিমা এক দুই মিনিট কথা বলছেন যুবক বলছে হুজুর তাইলে সত্যি আপনি আমার কালিমা পড়াইয়া দেন আল্লাহু আকবার নাই এত হাজার হাজার
আপনারা মনে কথা বুঝতেছেন না, হাজার হাজার কোটি টাকা বাদশাই যুবকের পিছনে ব্যয় করেছে, বিদেশে ট্রেনিং দিয়েছে, বিদেশ থেকে তাকে পড়ায়া দেশে আনতেছে, এই দেশ থেকে কালিমা খতম করবে, ইসলামকে খতম করবে, আর এই মুহূর্তে যুবক কালিমা পড়তেছে। আল্লাহু আকবার! কৌশলটা কার? আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারা আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, বান্দারে কাফের বেঈমানেরা যেই জিনিস দিয়া দিন মুছে দিতে চায় ওরা জানে না ওদের কৌশল যেখানে শেষ ওখান থেকে আমার আল্লাহর কৌশল শুরু, তাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো হাজার গুণ বড়। কোন ঠিক কিনা? যুবক বলছে, হুজুর সত্যি কি কালিমায় পড়ে নিমু? পড়া নেও। যুবক কালিমা পড়ে ফেলছে। কালিমা পড়ার পরে কল, হুজুর আপনি না বললেন জবানে স্বাদ পাবো, কলিজে শান্তি পাবো, ক্ষমতা পাবো, আমি তো কিছুই পাইতেছি না, কি কালিমা আপনি পড়াইলেন? আল্লাহর বলি বললেন, যুবক কালিমা অর্ধেক পড়েছো বাবা। ক, বাকি অর্ধেক কি? ক, বাকি অর্ধেক তো বাকি আছে। ক, হুজুর বাকি অর্ধেকটা কি? ক, বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে বুক লাগাইয়া একটা জাতা দিম, একটা চিপা দিম। আপনারা কি কন? চিপা দিম। ক, হুজুর বুকের সঙ্গে বুক লাগাইয়া চিপা দিলে কি হয়? দিলেই বুঝতে পারবা। আল্লাহর ওলি যুবককে বুকের সঙ্গে জড়ালেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন, কারণ ইলম সিনা দর সিনা, ইলম এক সিনাত থেকে আরেক সিনায় যায়, দিন এক সিনাত থেকে আরেক সিনায় যায়, শুধু কিতাব পড়ে পাওয়া যায় না। এজন্য জিব্রিল আমিন এসে রাসূলের পাককে বলছেন, ইকরা, নবীজি বলছেন আমি জানি না, আবার বলছেন ইকরা, নবীজি বলছেন আমি পারি না, জিব্রিল আমিন বলছেন আবার বলছেন ইকরা, নবীজি বলছেন আমি পারি না, জিব্রাইল আল্লাহর কাছে বলছেন, আল্লাহ যে কোরআন পাহাড় নিতে চাইল না, যে কোরআন আসমান জমিন নিতে চাইল না, এই কোরআন আপনি কার কাছে নাজিল করছেন? বেচারারে তিনবার বলছি ইকরা, ও বেচারা বলতে পারে না। আল্লাহ বলছেন, জিব্রাইল রে আমার বন্ধুকে আমি কষ্ট দিতে চাই না, লা তুহাররিক বি লিসানাকা লিতাজালাবি, বন্ধু আপনি জিব্বা নাড়িয়ে কষ্ট করবেন আমি চাই না। ও জিব্রাইল আমার বন্ধুর বুকের সঙ্গে তোমার বুকটা লাগাইয়া একটা চাপ দেও, একটা জাতা দেও, আর 30 পারা কোরআন আমার বন্ধুর সিনায় নাজিল করে দেওয়ার দায়িত্ব আমার। তার নাম দিন। মুরব্বি যুবকটাকে ধরলেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আয় আল্লাহ তাআলা, যেই যুবকের মাধ্যমে বাদশাহ সিদ্ধান্ত নিয়েছে এই দেশ থেকে দিন মুছে দিবে, হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে আল্লাহ তাআলা, এই যুবকের না পাক জবানে পাক কালিমা চালু করে দিয়েছি, আয় আল্লাহ তাআলা আমি তো একা পারি না, আপনি তো চাইলে এই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা করে দিতে পারেন, আয় আল্লাহ তাআলা যুবকের অন্তর থেকে কুফুরি নেফাকে দূর করে তোমার পরিচয়টা দিয়ে দাও। এই বলে বুকের সঙ্গে লাগিয়ে যখন চাপ দিয়েছে, যুবক চিৎকার করে ডাক দিয়ে বলেছে, হুজুর আপনি আমাকে ছেড়ে দেন, কসম রব্বে পাকের জাতে আপনি আমাকে চাপ দিয়েছেন, আপনার একটা চাপে মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার বলেন, ছেড়ে দিয়েছেন। যুবক বলছে, হুজুর আপনি কি করলেন? এখন তো আল্লাহ আল্লাহ বললে শান্তি পায়। হুজুর আমাকে হাজার হাজার কোটি টাকা সরকার ব্যয় করে আমাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়া এই দেশ থেকে দিন মুছতে চাইল, আমি আজকের থেকে আপনার কর্মী, আপনি আমার নেতা, আমি শপথ করলাম এই দেশের সকল জনগণের কাছে আজকের থেকে তাওহীদ পৌঁছে দেব। আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা দিন মুছে দেওয়ার জন্য যে কৌশল করে, আল্লাহ বললেন তাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? জন বলছে, হুজুর
ঠিক আছে আজকে থেকে শুরু করলাম দিন বাবা দিন প্রচার করো উগ্রবাদ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ চরমপন্থায় নয় হুজুর কেমনে দিব লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা হিকমতে উত্তম কথা মালার মাধ্যমে মানুষের কাছে দিন পৌঁছে দাও যুবক চলে যাচ্ছে বাড়িতে দীর্ঘ পথ যাওয়ার পরে হঠাৎ করে তাকায়া দেখে রাস্তার দুই পার্শ্বে শত শত মানুষ দাঁড়িয়ে আছে আর রাস্তার মধ্যখানে দুইটা রেওয়ায়েত আল্লামা জারুল্লাহ জামশেরি তাফসীরে কাশাফে বলেন কেউ বলেছেন রাস্তার মধ্যখানে বিষাক্ত একটা সাপ দাঁড়িয়ে আছে আর কেউ বলেছেন বিষাক্ত একটা বাঘ দাঁড়িয়ে আছে দুটা রেওয়ায়েতের বর্ণনা তো করা যাবে না লম্বা হয়ে যাবে একটা বাদ দিয়ে দিলাম আমরা একটা বর্ণনা নিলাম যে বিষাক্ত একটা বাঘ রাস্তায় দাঁড়িয়ে আছে যুবক আস্তে আস্তে সামনে গেছে পাবলিককে জিজ্ঞেস করে বাবা আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন রাস্তা পার হচ্ছেন না কেন পাবলিক বলতেছে জোয়ান তোমাকে চিনতে পারলাম না বাবা আমরা রাস্তা পার হতে পারতেছি না এই বাঘের কারণে যদি বাঘ আমাদেরকে খেয়ে ফেলে এই ভয়ে আমরা রাস্তা পার হতে পারছি না যুবক ডাক দিয়া বলছে তাহলে এবার পরীক্ষা হয়ে যাক আমি এইমাত্র কালিমা পড়ে আসছি ইসলামী আন্দোলনের খাতায় নামটা লিখে আসছি আল্লাহর তাওহীদকে বরণ করে এসেছি পরীক্ষা হয়ে যাক বাঘের শক্তি বেশি না আমার আল্লাহর কালিমার পাওয়ার বেশি আল্লাহ আমার বন্ধু কষ্ট হচ্ছে কি যে আপনারা কোন জায়গা থেকে আইছেন এটা বুঝতেছি না কোন দুনিয়া আমি আইছি এটাই বুঝতেছি না যাক আল্লাহর ইচ্ছা যতটুকুন ততটুকুনি চলতেছে কিন্তু আমি আমার দিল থেকে কথাগুলো বলতেছি শুধুমাত্র কেমনে দিন পৌঁছে দিবেন দিন কেমনে বুঝবেন সেই শিক্ষাটুকুন আপনাদের সামনে নিয়ে যেতে চাই মনোযোগ দিয়ে শোনো বাবা যুবক আস্তে আস্তে করে বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে সুবহানাল্লাহ বললেন না কিও আপনাদের আওয়াজে মনে হইতেছে জয়পুরহাটের মানুষ মনে দুই চারটা করে বাঘ পালতাছে নাকি তা যুবক এক হাত দিয়া বাঘের কান ধরছে আর আরেক হাত দিয়া বাঘের গালে আচ্ছা মতো একটা থাপ্পড় মাইরে দিস আল্লাহ আকবার আর ডাক দিয়া বলছে এই বাঘ আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্য তুই পাবলিক রে রাস্তাঘাটে ডিস্টার্ব করস কেন তুই কি আমাকে চিনস না আমি কালিমাওয়ালা আল্লাহর কর্মী আমাকে চিনস না আল্লাহ আকবার বলে যুবক বাঘের কাছে গিয়ে পরিচয় দেয় হে কালিমাওয়ালা আর আমাদের সামনেও কিছু লোক রাত্রেবেলা আপনারা পরিচয় দেন এই যেমন কালাইয়ার রাস্তা দিয়ে রাত্রে যাবো কিছু দূর যাওয়ার পরে কিছু লোক হজুর গাড়ি তামান কে আছে গাড়িতে সব দেন চিনেননি আমার আমি কে এই পরিচয় দিতে চাই না এই পরিচয় আপনারা দেন আর জোয়ান বাঘের সামনে গিয়ে পরিচয় দিচ্ছে আমি কালিমাওয়ালা রব বলেছেন তুমি সত্যিকার তাওহীদওয়ালা হয়ে যাও গোটা দুনিয়াকে তোমার গোলাম আর দাস বানায়া দেব ঠিক কিনা বলেন সাদ বিন আবি ওয়াক্কাস তো আফ্রিকার জঙ্গলে গিয়ে বক্তৃতা করেছেন ইয়া আইয়ুহাল হাসারাত সেদিকে আমার আলোচ্য বিষয় নয় ওখানে বক্তৃতা করেছেন সব পশু পাখি তার কথা শুনেছে শুধুমাত্র তাওহীদ ঠিক থাকবার কারণে আমার বন্ধুগণ যুবক যখন এই কথা বলেছে সাথে সাথে বাঘ মাথাটা নুয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যেতে এক মিনিটও দেরি করে নাই পাবলিক চিন্তা করলো ব্যাপার কি যেই যুবকের কথা বাঘ শুনে যে যুবক বাঘরে মারতে পারে হে পিরুই বোনাতে পিরুই বোকেটা পাবলিক তার বাড়িতে লাইন ধরছে তেল নিয়া পানি নিয়া দড়ি নিয়া শিকল নিয়া সুয়ান কই এই কাজ তো আমার না আমি তো এর জন্য কালিমা পড়ি নাই এটা আবার কোন কাজ কারণ আমাদের দেশের পাবলিকরে চিনেন না আপনারা কিছু হইলেই দড়ি আর শিকল নিয়া পীরের বাড়িতে জায়গা ঠিক কিনা যদিও আমি ঢাকা শহরে থাকি কিন্তু আমার কলিজার সাথে যে মাটির সম্পর্ক আমি যেখানে বেড়ে উঠেছি আমার জন্ম যেখানে সেটা হচ্ছে সিলেট শহর আমার বাড়ি হচ্ছে সিলেট শহরে
তো আমি তো দেখতেছি কিছু হলেই কিছু পাবলিক বাহির থেকে গিয়েই শাহজালালের মাজারে, আব্বা 20 বছর হইছে বাচ্চা নাই, একটা বাচ্চা দাও, তোমার কপালে ঠাডা পড়ক, শাহজালালের কাছে মাজারে গিয়ে বাচ্চা চাও, শাহজালাল মইরা গেছে হের কাছে বাচ্চা চাও, আর তোমার স্বামী এখনো জিন্দা, কথা কন না কেন, স্বামী জিন্দা আর বাচ্চা চাই মরা মানুষের কাছে, এলে শাব্বাব ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ, বাচ্চা দিতে পারবেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম কে? বুড়া বয়সে বাচ্চা দিছে কে? জাকারিয়াকে বাচ্চা দিছে কে? জাকারিয়াকে বাচ্চা আর মারিয়ামের বাচ্চার তো বহুত কেচ্ছা, ওটা বাদ, ওটা আমার আলোচ্য বিষয় না, মূল বিষয় যেটা সেটাই শেষ করতি। 11:45 হয়ে গেছে, কেউ আসেনি পিছনে ভাই? নাই গেছে গা? আরে না, 11:45 হয়ে গেছে, কষ্ট হচ্ছে না আপনাদের? যে অবস্থা দেখতেছি, শুনেন, খুব লম্বা করব না আমার বন্ধুগণ। পাবলিক যুবকের বাড়িতে যাওয়া শুরু করলো, মানুষের চোখ নাই, চুকে দেখে না জন্মান্ত, যুবক তার পবিত্র হাতটা মানুষের চুকে লাগাইয়া দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়, কারো হা পাও ভাঙ্গা, যুবক তার হাতটা পায়ে লাগাইয়া দেয়, সাথে সাথে পা ভালো হয়ে যায়। যুবক দেখলো এখন এলাকার ল্যাংরা লুলা আতুর দেড়বেটারি হাইলা যাইলা যা আসে কানা সব যদি আসে, ভালো হইয়া তো যায় ঠিকই, কালিমা তো কি পড়ে না, যুবক দেখলে এই কাজ আমাকে দিয়ে হবে না, এখন বলবো আমার কাছে এসে আপনারা যদি কোনো সমাধান চান আগে কালিমা পড়েন। আল্লাহু আকবার, দেখেন দিনের দাওয়াত কেমনে কৌশলে শুরু হয়ে গেল, মারামারি নাই, ফেতনা নাই, দিনের দাওয়াত, পাবলিক আসতে লাগলো, আমি চোখে দেখি না, আগে কালিমা পড়েন, চোখ আমার আল্লাহ দিবেন, পাবলিকের কাছে নতুন পরিচিত হচ্ছে, 30-35 বছর পরে আল্লাহর নাম, আল্লাহু আকবার বললেন না, কৌশলটা নিয়েছেন কে? আল্লাহ বলছেন দেখ আমার কৌশল কই, তুই যে জিনিস দিয়ে মুছতে চাইলে হাজার কোটি টাকা খরচ করে, আমি ফিরি ফিরি এই জিনিস দিয়ে দিন জিন্দা করলাম, আল্লাহু আকবার বললেন না, কোন টাকা পয়সা ইনভেস্ট নাই, রব দিন জিন্দা করে দিচ্ছেন। আমার বন্ধুগণ, এই খবর আস্তে আস্তে করে বাদশাহ ইউসুফ জুনওয়াসের মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে গেল, যে বাদশাহ আইন দিয়ে পার্লামেন্টে রেজুলেশন করে দিন মুছে দিয়েছে, এই বাদশাহ পর্যন্ত খবর পৌঁছে গেছে আমাদের দেশে একটা যুবক আছে, এই যুবক কানা লুকরে ভালো করে দেয়। এই বাদশার একজন মন্ত্রী ছিলেন, দুটা বর্ণনা, আশরাফ আলী তানভী বলেন বাদশার একজন মন্ত্রী ছিলেন, তার চোখ ছিল অন্ধ, আর কেউ বলেছেন একজন জন্মান্ধ অর্থমন্ত্রী ছিল, চৌকে দেখত না জন্মান্ধ, কিন্তু ব্রেইন বড় প্রখর ছিল, বাদশাহ তাকে মন্ত্রী বানাইছে। উনি যখন জানতে পারলেন একটা যুবক আছে চোখ ফিরিয়ে দিতে পারে, আচ্ছা কি মনে করেন মন্ত্রীর কি মনের খায়েশ নাই? হাজার টাকা কোটি টাকা হাদিয়া তুফা উপহার উপকন নিয়া পাবলিক এক বিশাল এক বহর নিয়া আবদুল্লাহর বাড়িতে হাজির চোখ ফিরে পাওয়ার জন্য। আবদুল্লাহ কই, কিরে এই মন্ত্রী তো আমার পিছনে টাকা খরচ করলো, অর্থ মন্ত্রণালয় দেখো তো আমার পিছনে টাকা ব্যয় করলো জাদু শিক্ষার জন্য, হে আমার বাড়িতে কেন, কে আনছে, কে আনছে, আর জোরে এখন কে, কে কাকে কোন বাড়িতে নিয়ে যাবে, কোন মাতাওয়ালা কোন পাওয়ারফুল ব্যক্তিকে আল্লাহ কোথায় নিয়ে যাবে কেউ জানে না, জানেন কে? খবরদার আমার বন্ধুগণ, এবার মন্ত্রী তোর সৌকে দেখে না, আবদুল্লাহ কই দেখি শেষ পর্যন্ত মন্ত্রী আমার বাড়িতে এলো, ব্যাপারটা কি? হ্যাঁ খবর পাইলো কেমনে? মন্ত্রী জিগায় বাবা তোমার নাম ঠিকানা তো আমি কিছুই জানি না, শুনে শুনে আসছি পাবলিক নিয়ে, আচ্ছা বলো তো বাবা শুনছি তুমি চোখ ফিরিয়ে দিতে পারো, আমার চোখটা ফিরিয়ে দেও না। আবদুল্লাহ বলতেছে চোখ আমি দিতে পারি না, চোখ দিতে পারেন একমাত্র আল্লাহ। 30-35 বছর পরে হঠাৎ আল্লাহর নাম, মন্ত্রী কয় জোয়ান কে তুমি, আল্লাহর নাম বলছো, আমাদের দেশে এই নাম নিষিদ্ধ, এই নাম বলা যাবে না, আমাদের বাদশাহ ইউসুফ জুনওয়াসি তো আমাদের খোদা, নাউজুবিল্লাহ বললেন না, আব্দুল্লাহ বলছে মন্ত্রী সাহেব
আপনার বাচ্চা ইউসুফ জুনমাস খোদা না ওয়াস্তা বাকপর ও যদি খোদা হবে তে সুখ পাওয়ার জন্য আমার কাছে আইছেন কেন বাচ্চা দিতে পারে না এ কথা কোন না কেন মন্ত্রী দেখলো ব্যাপারটা তো সত্যি আসলেই তো রক্তা ওর সুখ দিতে পারলো না মন্ত্রী বলতেছে বাবা যাই হোক আমি চোখ ফিরে পেতে চাই আব্দুল্লাহ বলছে চোখ পাইবেন না চোখ পাইতে গেলে একমাত্র আমার আল্লাহর উপরে কালিমা পড়তে হইব আব্দুল্লাহর অর্থ হইল যে তুমি দস্তগত দিয়া টাকা ব্যয় করিয়া কালিমা বন্ধ করছো এবং তুমি আবার কালিমা সংসদে লইয়া যাইবা আল্লাহু আকবার আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা যাইফা দিন মুছে দেওয়ার যেই কৌশল করো রে তোমরা জানো না তোমাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল কোন ঠিক কিনা আব্দুল্লাহ যখন চিন্তা করলো এই মন্ত্রী কালিমা বন্ধ করছে হের মাধ্যমে সংসদে কালিমা পৌঁছাইতে হইব মন্ত্রী সাহেব কালিমা আপনি কি চোখ পাইতে চান কহা আমি তো চোখ পাইতে চাই বাবা চোখ পাইতে হলে আপনার হে কালিমা পড়তে হইব কালিমা পড়লে আল্লাহ আমার আপনার চোখ দিবেন মন্ত্রী রেগে মেগে বলছে এই যুবক তুমি জানো না আমি হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আব্দুল্লাহকে বিদেশে পাঠিয়েছি জাদুবিদ্যা শিক্ষার জন্য আব্দুল্লাহ আসতেছে এই দেশ থেকে তোমাদেরকে সাইজ করবে আব্দুল্লাহকে আমি তো হেই আব্দুল্লাহ আল্লাহু আকবার বললেন না আমি তো হেই আব্দুল্লাহ কো তুমি হেই আব্দুল্লাহ মানি কো যে আব্দুল্লাহর পিছনে আপনারা টাকা ব্যয় করছেন আমি তো হেই আব্দুল্লাহ কো বুঝলাম না হেই আব্দুল্লাহ তো এই কাজ করার কথা না হে আব্দুল্লাহ তো আল্লাহর নাম বন্ধ করে দেওয়ার কথা কিন্তু উল্টা আল্লাহর নাম কয় আব্দুল্লাহ বলছে মন্ত্রী সাহেব সব ঠিক ছিল আপনারা টাকা পয়সা দিয়েছেন সব টাকা পয়সা ব্যয় করে আমি বিদেশে জাদুবিদ্যা শিখছি ঠিক আছে কিন্তু আসার পথে আমার আল্লাহ আমার জাদু করে কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া এখন মন্ত্রী সাহেব আপনার সামনে দাঁড় করায় বলছে মন্ত্রী সাহেব চোখ পাইতে হইলে কালিমা পড়ো নাহলে পাওয়া যাবে না মন্ত্রী চিন্তা করে সব দেখতেছি উল্টাপাল্টা হয়ে গেল টাকা পয়সাও গেল আব্দুল্লাহ গেল ঠিক কিনা বলে সব কৌশল গেল এখন উল্টা আমার কালিমার দাওয়াত দেয় মন্ত্রী চিন্তা করলো চোখ পাইতে হইলে কালিমা পড়াই লাগবে বুঝতেছি এবার মন্ত্রী বলতেছে আমি যদি কালিমা পড়ি আর চোখ পাই পরে কালিমা ছেড়ে দিম নিয়ত ঠিক আছে কত বড় খারাপের খারাপ চিন্তা করছেন কত বড় খারাপ আমাদের দেশে দেখেন না হে কথা কইলে তো আর বাঁচা যায় না কেউ আমি যদি অমুক হতে পারি এমপি মন্ত্রী ক্ষমতা পেতে পারি আপনাদের এলাকার সব বড় বড় রাস্তা ভাঙ্গি একবার কাঁচা বানায় দিব এমন দোয়া দিছে গাড়ি চালানি যায় না কইতে পারে সব না ভালো মানুষ তো অবশ্যই আছে সমাজে এরা সমাজ চলবো কেমনে আমার বন্ধুগণ হেও চিন্তা করছে যদি কালিমা পড়ি আর চোখ পাই পরে কালিমা ছেড়ে দিব আব্দুল্লাহ কালিমা পড়া নিয়ত ভালো না খারাপ আব্দুল্লাহ কালিমা পড়ায় দিস কালিমা পড়ার পরে চোখে হাত দিয়া কয় আল্লাহ এটা বাটপার মন্ত্রী নিয়ত বালা না আল্লাহ হে হে তো চোখ পাইলে তো ভাগতেছে আল্লাহ আল্লাহ আমি তো এর নাপাক জবানে তোমার পাক কালিমা চালু করে দিয়েছি আল্লাহ আমি তো সংসদে আর যেতে পারবো না আমাকে তো ওখানে গেলে মাইরে ফালাই দিবে আল্লাহ সব জায়গায় কিছু লোক লাগে দিন পৌঁছে দেওয়ার জন্য এই খারাপ লোকটা ভালো হয়ে গেলে আমার মন বলতেছে সংসদে আবার কালিমার বাতি জ্বলে উঠবে আল্লাহ আল্লাহ তুমি তার চোখটা ফিরাইয়া দাও বলতে দেরি মন্ত্রীর চোখের আলো আসতে পাওয়ার আসতে দেরি নাই সুবহান মন্ত্রীকে আব্দুল এই যে আমার দেখতেছি হাত পাও চোখ মুখ সব ঠিক আছে আমি যাই হাত দিয়ে তুফানেও চোখ পাইলাম গেলাম আব্দুল্লাহকে কই যাইবেন কালিমা পড়ছে জায়গা কারে কালিমা তোর দেখ পড়ছে কো আরো আছে কো কালিমা তোর বাকি রইছে ওর দেখ কো বাকিটা কি কো জাতা দিমু জাতা সিপা দিমু কো সিপা দিলে আর কি হইব কত মানুষের আমিও তো সিপা দিছি কিছু হয় না দেখতেছি কো দিলেই বুঝবেন এবার আব্দুল্লাহ মন্ত্রীকে বুকের সঙ্গে জড়াইয়া ধরেছে
চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে আল্লাহ তাআলা আমি তো চাইলে এই জায়গায় দিন পৌঁছে দিতে পারবো না আয় আল্লাহ সংসদে যদি একজন কালিমা ওয়ালা পৌঁছে যায় দীর্ঘদিন যেখানে কালিমার আওয়াজ নাই ওখানে আবার কালিমার পতাকা উঠে যাবে আল্লাহ তুমি কি পারো না মন্ত্রীর অন্তর থেকে কুফুরি নিফাকে দূর করে তোমার পরিপূর্ণ পরিচয় দিয়ে দিতে তোমার মহাব্বত ভালোবাসা তৈরি করে দিতে এই কথা বলে চুকের পানি ছেড়ে দিয়েছে মন্ত্রী ডাক দিয়ে বলেছে আব্দুল্লাহ কসম রব্বে পাক সৃষ্টিকর্তার তুমি আমাকে ছেড়ে দাও বাবা তোমার একটা চাপে এই মুহূর্তে মনে হয় আল্লাহ যেন আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায় ছেড়ে দাও আব্দুল্লাহ ছেড়ে দিয়েছে মন্ত্রী এবার যান মন্ত্রী সব ফালাইয়া কার যাইতাম না কো কেন কো কালিমা কি পড়াইছো এখন আমি জবানে স্বাদ পাই কলিজায় শান্তি পাই এয়ার কুলার এয়ার কন্ডিশন টাইস আর সিরামিকে থাই কাজে শান্তি পাই না এতদিন মন্ত্রিত্ব নিয়ে যে শান্তি পাই না কি তুমি দিলা আমি যেন কিসের গ্রাম পাচ্ছি চোখ বন্ধ করলে জান্নাত পর্যন্ত দেখতে পাই আল্লাহ আকবার আমি ওই দিনের জন্য জীবন দিতে চাই আব্দুল্লাহকে এবার কাজ হইছে মন্ত্রী সাহেব এখানে থাকতে কোন লাভ নাই সংসদে যান ওখানে যান যেখান থেকে আপনি দস্তগত দিয়ে ইসলাম বন্ধ করছেন দিন বন্ধ করছেন ওখানে যান নতুন আরেকজন লোক দিনের দাওয়াতে পৌঁছে গেলেন সংক্ষেপ কথা ১২টা হয়ে গেছে রাত্র আরে সালাম করলে কি হবে নাকি বাবা আসলে না মানুষের কি অবস্থা দেখেন তো উঠে নাই তো বুঝতেছি আমি তো সংখ্যালঘু এলাকায় ওয়াজ করতেছি আমার বন্ধুগণ কথা শুনেন পরের দিন সংসদ অধিবেশন বসছে পরের দিন বাদশাহ ইউসুফ জুনাওয়াজ ডান পার্শ্বে বসছে অর্থমন্ত্রী বাদশাহ চিন্তা করে কিরে অর্থমন্ত্রীর চৌকা না চার পাঁচজন দুইরা মন্ত্রণালয়ে আনতে হয় আজদিকে একা একা বসে কলম দিয়ে লেখতেছে চোখ পাইল কই এই চোখ পাইল কই বাদশাহ মন্ত্রীর জিগায় মন্ত্রী চোখ পাইল কই বাদশাহ চোখ আমার আল্লাহ দিছে আল্লাহ আকবার বললেন না আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার বাদশা কই কি চোখ আল্লাহ দিছে মানে এই চোখ আল্লাহ দিছে মানে কি আমি না তোমাদের আল্লাহ কা আপনি আল্লাহ না কা আমি না তোমাদের খোদা কা আপনি আস্তা বেহুদা কো বেহুদা মানে কো আপনি যদি খোদা হইবেন তে আপনার নাকের সেন্টার ঠিক নাই কেন আপনার ঠোঁট মোটা কেন আপনার পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া কেন আপনার চোখ ছোট কেন আপনার চেহারা এত কালো কুচকুচে কেন আপনি যদি আল্লাহ হইবেন নিজের নিজে সুন্দর করে বানাইতে পারছেন না আরে দুনিয়া কেমনে বানাইলেন আল্লাহ আকবার বাদশাহ কই কিরে আমার দেখি পাশার দান উল্টে গেল ব্যাপার কি কা মন্ত্রী কি এর কালিমা বুঝো নাই কিছু কিসে পা দিচ্ছ কোটি কোটি টাকা খরচ করে আব্দুল্লাহরে বিদেশে পাঠাইছি এক দুই দিনের ভিতরে দেশে আসতেছে টাইম শেষ হয়ে গেছে গা ছয় মাস শেষ আসতেছে কালিমাওয়ালাদেরকে সাইজ করব তুমি জানো না মন্ত্রী কো হে আব্দুল্লাহই তো কালিমা পড়াইলো আমারে আল্লাহ একবার বললেন না কৌশলটা কার আর জোরে বলেন কার দেখেন দিন কেমনে পৌঁছে যায় এবার বাদশাহ দেখতেছে সব উলট পালট হয়ে যাইতেছে এবার বাদশাহ মন্ত্রীর বানছে বেদে পিটানো শুরু করছে মন্ত্রী বলছে বাদশাহ এতদিন শান্তিতে থাইকা আরামায়েশে খাইয়া যে শান্তি পাই নাই এখন কালিমা পড়ার পরে আপনি মারলেও এর চাইতে বেশি শান্তি পাই আল্লাহ আকবার দিনের উপর ইস্তেকামত কেমনে থাকতে হয় বুঝ আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ এক পর্যায়ে বাদশাহ মন্ত্রীকে আঘাত করতে লাগলো ডাক দিয়ে বলছে মন্ত্রী বলো আব্দুল্লাহ কোথায় এক পর্যায়ে মন্ত্রী আব্দুল্লাহর ঠিকানা বলে দিয়েছেন আব্দুল্লাহকে ধরে বাদশাহর দরবারে হাজির আব্দুল্লাহরে এত টাকা এত পয়সা খরচ করলাম তুমি জাদুবিদ্যা শিক্ষা করে দেশ থেকে দিন মুছে দিবা এখন দেখি আমার টাকা পয়সা খাইয়া উল্টা দিনের দাওয়াত ব্যাপার কি আব্দুল্লাহ বলছে বাদশাহ সব ঠিক ছিল
আপনার টাকা খরচ করে বিদেশে পড়ালেখা করেছি যার কাছে পড়ছি হেরে জিজ্ঞাসা করেন সব ঠিক আছে কিন্তু দেশে আসার পথে আমার আল্লাহ এক আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার সামনে দাঁড় করাইয়া বলছে ও বাদশা আপনিও কালিমা পড়ো নাইলে ক্ষমতা থাকবে না বাদশা কো শেষ পর্যন্ত আমারে আলটিমেটাম আব্দুল্লাহকে বেঁধে ফেলল আর বলল আব্দুল্লাহ রে তুমি কার কাছে কালিমা পড়েছো এক পর্যায়ে আব্দুল্লাহ মুরব্বির কথা বলে দিয়েছে যার কাছে গাছের গোড়ায় কালিমা পড়েছে মনে আছে নি মুরব্বিকে বাদশার দরবারে হাজির এবার মুরব্বিকে বাদশা ডাক দিয়ে বলছে আঙ্কেল আপনি এই দেশে কেন কালিমার দাওয়াত দিলেন তাওহীদের দাওয়াত দিলেন আপনি জানেন না এই দেশে নিষেধ করা হয়েছে মুরব্বি ডাক দিয়ে বলছেন বাদশা আপনি নিষেধ করেছেন আর আমার আল্লাহ নির্দেশ করেছে আমি তো অবশ্যই আল্লাহর গোলাম আল্লাহর নির্দেশ পালন করা লাগবে বাদশা বলছে মুরব্বি আপনি কি জানেন কালিমার অপরাধে আপনাকে দুই টুকরা করে দেওয়া হবে মুরব্বি ডাক দিয়ে বলছেন বাদশা কালিমার অপরাধে একবার দুইবার কোনো এক কোটি বারও যদি টুকরা টুকরা করে দেন জীবন্ত মরে যেতে পারি কিন্তু একটা মিনিটের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দেওয়া যায় না গাছ কাটার করাত চিনেননি করাত গাছ কাটার করাত মাথায় লাগাইয়া এই মুরব্বিকে জীবন্ত দুই টুকরা করে দিয়েছে আল্লাহর ওলি কালিমা ছেড়ে দেয় নাই মন্ত্রীরও মেরে ফেলছে বাকি আছে আব্দুল্লাহ এবার বাদশাহ আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ রে তুমি যদি কালিমা ছেড়ে দাও আমার দেশ নাজরান অর্ধেক তোমার নামে লিখে দিব আমার দেশটা তোমাকে অর্ধেক দিয়ে দিব তুমি কালেমা ছেড়ে দাও আব্দুল্লাহ ডাক দিয়া বলছে বাদশাহ আপনি আপনার দেশের অর্ধেকের কথা আমাকে বললেন আপনি যদি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া আমার নামে রেজিস্টারি করে লিখে দেন একটা মিনিটের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দেওয়া যায় না এবার বাদশাহ ইউসুফ জোনাওয়াস ডাক দিয়া বলছে আব্দুল্লাহ রে তুমি যদি কালিমা ছেড়ে দাও বাবা আমার একটা মাত্র মেয়ে আছে এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব তুমি আমার মেয়ের জামাই আমি মরে গেলে পুরো দেশের মালিক তুমি হয়ে যাবে এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলছে বাদশাহ আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন কালিমা ছাড়বার বিনিময় আপনি যদি আসমানের চন্দ্র সূর্য আমার এক হাতে উঠাইয়া দেন আর কালিমা ছাড়বার বিনিময়ে যদি জান্নাত থেকে হুর এনে বিয়ে দিতে চান সব কিছুকে লাথি মেরে ফেলে দিতে পারি কিন্তু একটা মিনিটের জন্য আল্লাহর কালিমাকে ছেড়ে দেওয়া যায় না কি ইমান আর ইস্তেকামত চিন্তা করতেছেন দিনের প্রতি কি অগাধ বিশ্বাস আমার বন্ধুগণ এবার বাদশাহর রাগ উঠে গেল তারিখে ইবনে জারির তাবারিতে লিখে 70 জন সেনাবাহিনী দিয়া আব্দুল্লাহকে বাদশাহ পাঠিয়ে দিয়েছে আব্দুল্লাহকে নিয়ে যাও 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে পাহাড় থেকে নিচে ফেলে হত্যা করো যেন সে হাড্ডি পর্যন্ত বেঙ্গে চুরে চুরমার হয়ে যায় আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো পাহাড়ের উপরে ফেলে দিয়ে হত্যা করা হবে এবার আব্দুল্লাহ চুকের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ তাআলা আমি যদি এই মুহূর্তে কালিমা ছেড়ে দেই আমি দেশের মালিক হয়ে যাই কালিমা ছেড়ে দিলে বাদশাহর মেয়েকে বিয়ে করতে পারি আয় আল্লাহ বাদশাহর মেয়েকে বিয়ে করার অফার বাদ দিয়ে দিলাম দেশের মালিকানার অফার বাদ দিয়ে দিলাম দুনিয়ার চিন্তা মাথা থেকে ফেলে দিলাম একমাত্র অদৃশ্য রব তোমাকে বিশ্বাস করে আয় আল্লাহ তাআলা তোমার দিনকে ভালোবেসে এত কষ্টের মধ্যে পড়ে যাওয়ার পরেও তোমাকে ভুলে যেতে চাই না এত নির্যাতনের পরেও তোমাকে মনে রাখলাম আয় আল্লাহ তাআলা তুমি কি পারো না তোমার কালিমা ওয়ালা একটা বান্দাকে হেফাজত করতে এইভাবে চোখের পানি ছেড়ে আব্দুল্লাহ যখন আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কথাগুলা বলতে শুরু করেছে আল্লাহর রহমতের সাগরে জুস উঠে গিয়েছে আল্লাহ পাহাড়কে ডাক দিয়ে বলেছেন পাহাড় রে ইদা জুল জিলাতিল আর্দু জিল জালাহা
ও পাহাড় তুমি কাঁপতে শুরু করো পাহাড় তুমি ভূমিকম্প শুরু করো পাহাড় কাঁপতে শুরু করলো পাহাড় ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায় এমন সময় আমার আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠায়া ওই 70 জন সেনাবাহিনীকে দইরা ইচ্ছামতো পিটায়া পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আবার আগের মতো একত্রিত করে লাগাইয়া দেয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহর দরবারে পৌঁছে দিয়েছে আব্দুল্লাহ বলতেছে আব্বাস শাহ বলতেছে আব্দুল্লাহ তুই যে আইলা আমার সেনাবাহিনী কই কই বাদশাহ হেরা দেখছি পাহাড়ের উপরে আল্লাহুম্মা বিসমিকা আমু তো আইয়াগা ঘুমায় গেছে গা ঘুমায় গেছে মানে হেরা কই কই হেরা তো নাই জিন্দেগি শেষ জীবন আর পাইবেন না বাদশাহ মাথা কি ঠান্ডা হইছে না আর গরম হইছে কথা বলেন আর 70 জন সেনাবাহিনীতে বলছে যাও সাগরে নিয়ে যাও সাগরের উত্তাল তরঙ্গমালায় নৌকা থেকে ফেলে দিবা আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে সাগরে আর 70 জন সেনাবাহিনী নিয়ে গেছে এবার আব্দুল্লাহকে আল্লাহ একটা কথা বলতে চাইছিলাম হেরা 70 জনকে কিরে মানে কেউ নাই দেখি কি কার সাথে কথা কয় আল্লাহ তুমি যদি এবার আমারে না বাঁচাও তাইলে এই শয়তানগুলা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে সাগরে চলে না সুবহানাল্লাহ বললেন না আল্লাহু আকবার বললেন না আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে এরা টিটকারি করবে আল্লাহ তুমি যদি এবার আমারে সাগরে বাঁচাইয়া দেও আমি তোমাকে কথা দিলাম কমিটমেন্ট ফাইনাল আমি তোমাকে কথা দিলাম এই দেশের সকল জনগণের কানে কানে তোমার তাওহীদের দাওয়াত আমি পৌঁছে দিব কথা বলতে দেরি রবের জোশ উঠে গেছে সাগরকে বলছে না দেরি করস কি উত্তাল হয়ে যা সাগর উত্তাল হয়ে গেছে নৌকা ভেঙ্গে টুকরা টুকরা এই 70 জন আব্দুল্লাহরে ছাইড়া নিজের জান বাঁচানোর জন্য যখন দৌড়ায় সাতার কাটে আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠাইয়া এই 70 জনকে দইরা কাদামাটি খাওয়াইয়া ফেরাউনের মতো পানির নিচে ছাইড়া দিয়া আব্দুল্লাহরে সুস্থ রেখে পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছে দেখেন কালিমার উপরে ইস্তেকামত থাকলে পানির উপর দিয়ে হাঁটা যায় এমন ঘটনা আমার রসুলের জিন্দেগীতে সাদ বিন আবি ওয়াক্কাস যখন আরব ছেড়ে আফ্রিকায় যান তখন পানি দিয়ে গেছিলেন আমার বন্ধুগণ বাদশাহ কয় আব্দুল্লাহ তুমি দিকে আইলা কাপড় ভিজা নাই কিছু নাই কেমনে আইলা আমার সেনাবাহিনী কই কই বাদশাহ হেরা দেখছি গোসল করতেছে নতুন পানিতে মানে গোসল করতেছে মানে কহেরা তো পানির নিচে গেছে গা আর পাইবেন না জীবনে বাদশাহ চিন্তা করলো প্রতিদিন যদি 70 জন করে সেনাবাহিনী নাই হয় তাহলে মাস শেষে কি থাকবো সেনাবাহিনী কথা বলেন না কেন বাদশাহ বলল বাবা তুই নিজে আবার কত রে কেমনে মারা যায় এই কথা কি পাগলে কইব আব্দুল্লাহকে বাদশাহ এবার লাইনে আইছেন আমাকে মারতে পারবেন আপনি তরবারি হাতে নেন নেন বাদশাহ ধারালো একটা তরবারি হাতে নিছে আব্দুল্লাহকে আমার কাটেন বাদশাহ আব্দুল্লাহর গলা ছুরি লাগিয়ে টানতে টানতে প্রত্যেকটা লুমকূপের গুড়া থেকে শরীর থেকে ঘাম ঝরতেছে পানি পড়তেছে কিন্তু আব্দুল্লাহ তো কাটে না আল্লাহু আকবার কি রে কাটে না দেখি আব্দুল্লাহ বলতেছে বাদশাহ আমার জীবনে মারতে পারবেন না কো তুই নিজে কত রে কেমনে মারা যায় কয়া বাদশাহ আমারে মারতে হইলে আমি একটা কালিমা বলবো ওই কালিমা আপনারে পড়া লাগবে আল্লাহ আকবার বললেন না এছাড়া আর কোনো পদ্ধতি নাই আব্দুল্লাহ কয় মরার আগে তোমারও সাইজ করব আমার বন্ধুগণ বাদশাহ কয় রাজি কেমনে কি করা লাগবে আমার বন্ধুগণ এবার আব্দুল্লাহ বলছে পুরো দেশে আমার নামে 3 মাস মাইকিং করাবেন ভাই 12টার উপর হয়ে গেছে আপনারা বুঝতেছেন না কিছু হ্যাঁ আরে শেষ করতে গেলেই তো বুঝছো চলে যাচ্ছে কি আপনারা শুধু কি আফসোস আর কি আমারই তো আফসোস হইতেছে আপনাদেরকে দেখা এ কি মানে এই যে একজন দুইজন উঠেন কেন আবার বসেন কেন কি এর প্রস্রাব এখানে মাটি না প্রস্রাব করবেন বসেন আমি এত দূর থেকে আসতে পারলাম আর প্রস্রাব করলাম না আপনারা করবেন শুয়া 12টা হয়ে গেছে আপনারা বুঝতেছেন না রে ভাই শুনেন আমার কথা শুনেন
কয়েক মিনিট কথা বলবো আমি এরপরে রাইকা দিব ঠিক আছে তো বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই তো জাগাইলেন বুখারীর একটা হাদিস শোনায়া দেই ওয়ালা দীন লিমান লা আহদালা যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না তাদের কোনো ধর্ম নাই ওয়াদা দিবেন আমি রাইকা দিলে কিছু বলতে পারবেন না ঠিক আছে এবার সব জমাইয়া দিলাম এবার রাইকা দিমু কিছু বলতে পারবেন না আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ এবার আব্দুল্লাহ বলছে বাদশাহ পুরা দেশে আমার নামে ঘোষণা করে দেন তিন মাস আমার নামে ঘোষণা করে পুরা দেশের মানুষকে একটা মাঠে জমা করেন আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ এমনকি কুলের বাচ্চা পর্যন্ত নিয়ে আসা লাগবে দেশের সব মানুষকে একটা মাঠে জমা করেন ওই জায়গায় আপনি আমাকে নিয়ে যাবেন আমি একটা কলিমা বলবো ওই কালিমা পড়ে আপনি আমার গলায় ছুরি চালাবেন নচেত আমাকে মারতে পারবেন না বাদশাহ লম্বা কথা সংক্ষেপ করে বলে পুরা দেশে ঘোষণা করলো পাবলিক চিন্তায় পড়ে গেল আহারে কত মানুষকে বাদশাহ ফাঁসি দিয়ে মারলো কোনোদিন আমাদেরকে দাওয়াত করলো না আরেক ছোট্ট বাচ্চাকে মারবে পুরা দেশের মানুষকে দাওয়াত করলো মানুষের কৌতূহল কমছে না বাড়ছে কথা বলেন এবার বাদশাহ ঘোষণা করলো শুনে দেশের জনগণ কেউ যদি এই মাঠে হাজির না হও তাইলে এক বছরের জেল পাবলিক ব্যাপারটা কি উল্টা না গেলে জেল পাবলিক তো জানের বয়স সব মানুষ একটা মাঠে জমা হয়ে গেছে আব্দুল্লাহ মাঠে পৌঁছে গিয়েছে এবার বাদশাহ বলছে আব্দুল্লাহ বল কি করা লাগবে বাদশাহ বলতেছে আব্দুল্লাহ রে জীবনে কি মৃত্যুর আগে তোমার কোনো চাহিদা আছে কি আব্দুল্লাহ বলছে বাদশাহ যাপনা আমার একটা চাহিদা আছে কি চাহিদা চাহিদা হলো এই হাজার হাজার লক্ষ লক্ষ দেশের মানুষের সামনে দুই মিনিট ওয়াজ করব কি করব বাদশাহ বলল আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও কথা বলো এবার আব্দুল্লাহ দাঁড়িয়ে গিয়েছে ডাক দিয়া বলছে দেশের জনগণ দেশের নাম নজরান বাদশার নাম ইউসুফ জোনাওয়াস আমার নাম আব্দুল্লাহ বিন তামের এই বাদশাহ আমাকে জাদু বিদ্যার জন্য পাঠাইছিল বিদেশে আমি আসার প্রতি এক আল্লাহর উপরে ইমান এনেছি এক আল্লাহর তৌহিদকে গ্রহণ করেছি এই অপরাধে বাদশাহ 70 জন সেনাবাহিনী দিয়ে আমাকে মারতে চাইছে পাহাড়ে আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করেছেন এরপরে আরো 70 জন সেনাবাহিনী দিয়ে সাগরে মারতে চাইছে আমাকে আমার আল্লাহ সাগরে বাঁচাইছেন 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করেছেন আদেশের জনগণ এই বাদশাহ আমাকে মারবার জন্য অনেকগুলো কৌশল করেছে কোনোভাবে আমি আমাকে মারতে পারে নাই কালিমা ছেড়ে দিলে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার কথা বলছে কালিমা ছেড়ে দিলে দেশের মালিকানার প্রস্তাবও আমাকে দিয়েছে আমি সবগুলা বাদ দিয়ে এক আল্লাহর উপরে ঈমান এনেছি তোমরা কি বুঝতে পারতেছো আমি কেমন আল্লাহর উপরে ঈমান আনছি এতদিন পর্যন্ত বাদশাহ আমাকে মারতে পারলো না আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে আমি বাদশাহকে বলেছি আপনাদেরকে দাওয়াত করে একটা মাঠে জমা করার জন্যে এতদিন বাদশাহ মারতে পারলো না আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে এই মুহূর্তে বাদশাহ আমার গলায় ছুরি চালাবে আমার আল্লাহর নাম নিয়া আমি একটা কালিমা বলবো ওই কালিমা পড়ে বাদশাহ আমার গলায় ছুরি চালাবে ও দেশের জনগণ আমার গলায় ছুরি চালাবার পরে যদি আমি মরে যাই বুঝবে আমার আল্লাহর নাম সত্য আর আমার আল্লাহর নাম নিয়ে আমার গলায় ছুরি চালাবার পরেও যদি আমি না মরি বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম কোন আল্লাহর নাম নিয়ে আমি মরে যেতে চাই কোন আল্লাহর জন্য আমি এত কষ্ট করলাম কোন আল্লাহ আমাকে এত বড় বড় বিপদ থেকে বাঁচালেন এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম দেশের জনগণ কি আছে এমন সময় আব্দুল্লাহ সেজদায় পড়ে গেলাম বাদশাহকে ডাক দিয়ে বলেছে বাদশাহ রে সেজদায় গিয়ে আমি যখন সুবহানা রব্বিয়াল আলা বলবো ওই সময় আপনারা আপনি আমার গলায় ছুরি লাগাইয়া টান দিবেন আমি আমার রবের নাম নিয়ে তার সঙ্গে দেখা করতে চাই পাবলিক চিন্তায় পড়ে গেল কি রে একটা যুবক দুনিয়ার লোভ বাদ দিয়া বাদশাহর মেয়ের বিবাহ বাদ দিয়া দেশের মালিকানার প্রস্তাব বাদ দিয়া হাসি মুখে জীবন দিতে চায় কোন আল্লাহর উপরে ঈমান এনেছে মানুষ তো আশ্চর্য হয়ে গিয়েছে এবার বাদশাহ গলায় ছুরি লাগিয়ে দিয়েছে
এমন সময় বাদশা বলছে কি পড়ব আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে আপনি পড়েন বিসমিল্লাহি রব্বিল গোলাম এই গোলামের রবের নামে গোলামের আব্দুল্লাহর গলায় ছুরি চালিয়ে দিলাম আব্দুল্লাহর রব যদি সত্য হয় আব্দুল্লাহ মরে যাবে আব্দুল্লাহর রব যদি সত্য না হয় আব্দুল্লাহ মরবে না এই কথা বলে আব্দুল্লাহর গলায় যখন ছুরি চালিয়ে দিয়েছে আব্দুল্লাহ সাথে সাথে শাহাদত বরণ করে আল্লাহ তুই জান্নাতে চলে গিয়েছে বাদশা এবার নাচানাচি শুরু করে দিয়েছে আব্দুল্লাহ শেষ মন্ত্রীও শেষ মুরব্বীও শেষ এই দেশে আর কেউ কালিমার দাওয়াত দিবে না আমার ক্ষমতা আমার কাছে থেকে গেল দেশের লক্ষ লক্ষ জনগণ দেখছেনি কথা বলেন দেশের জনগণ আশ্চর্য হয়ে গেল যেই যুবক হাসি মুখে জীবন দিতে পারে তার রবের জন্য মরে যেতে পারে এত বড় বড় প্রস্তাব ফিরিয়ে দিতে পারে বুঝতে পেরেছি এতদিন বাদশাকে আমরা আল্লাহ মনে করেছি আসলে বাদশা একটা বোকা মানুষ বাদশা একটা দুখাবাজ এটা সত্য আল্লাহ না যেই যুবকটা নিজের জীবন দিয়ে দিল আল্লাহর নামে আব্দুল্লাহর আল্লাহই সত্য আল্লাহ সুতরাং এই মুহূর্তে আমরা দেশের লক্ষ লক্ষ জনগণ আব্দুল্লাহর রক্তের সামনে দাঁড়াইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল মুসলমান আসিল আগে কয়জন এখন হয়েছে কয়জন লাখ লাখ বাদশা কই কি রে মরলো দেখি একটা দুইটা তিনটা এখন যে লাখ লাখ বিপদ কমছে না বাড়ছে বাদশার তো যে মাথা গরম মরলো তো মরলো হ্যাঁ বিপদে ফালাইয়া মরলো কারণ হে জানতো যে জমিনে মজলুমের রক্ত পড়ে যায় সেই জমিন থেকে তাওহীদ পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করে যেই জমিনে রক্ত মজলুমের পড়ে যায় সেখান থেকেই জালেমের ধ্বংস শুরু হয়ে যায় ঠিক কিনা আমার বন্ধুগণ আসুন এবার বাদশা চিন্তা করল হইছেটা কি রাগ উঠছে বাদশার বড় বড় গর্ত খনন করেছে বড় বড় গর্ত খনন করে আগুন জ্বালিয়ে যারা মুসলমান হয়েছে তাদেরকে হত্যা করবার জন্য একটা কৌশল তৈরি করলো এই কথাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে নিয়ে এসেছেন আসলাম মাত্র আয়াতে রব বললেন কুতিলা আসহাবুল উখদুদ এই বাদশা ইউসুফ জুনাওয়াজ গর্ত খনন করতেছে আগুন জ্বালাচ্ছে কালিমাওয়ালাদেরকে মারবার জন্যে এখন গর্ত খনন করা হচ্ছে তেল দেওয়া হচ্ছে আগুন জ্বালানো হচ্ছে কিছু লোক তামসা দেখতেছে এরপরে কোথা হলো এখন আগুন কেমনে জ্বলল কোন জায়গার থেকে বাতাস আসলো বাচ্চা কেমনে মরল তার সেনাবাহিনী কেমনে গেল দেশে কেমনে দিন জিন্দা হইল কয়জন মুসলমানকে মারতে পারলো আর কেমনে মুসলমানরা বিজয় লাভ করলেন এগুলো বহুত লম্বা কথা আয়াতে আসছি রাইকা দি কিছু বলতে পারবেন না কিন্তু মাত্র আয়াতে আসছি কুতিলা আসহাবুল উখদুদ এখন মাত্র এই যে শুরু করছিলাম গর্ত খনন করতেছে এই খনন শুরু হয়েছে মাত্র এখন গর্ত খনন হবে আগুন জ্বালানো হবে এরপরে কেমনে মারা যায় কে মরে এটা দেখা যাবে এখানে রাইকা দিলাম এ কথা কিন্তু এটা ছিল না কথা এটা ছিল না আমার যদি কয় ঘন্টা বাস করাইতে চান আর কখন বসছি কখন হয়েছে আর কথা বলা যাবে না শুনেন বারোটার পরে কথা বলা খিলাফে সুন্না হাদিস বিরোধী হাদিস ফতোয়া দিয়ে দেয় পিছন থেকে বসে বসে বাদ শুনেন আমার কথা বাবা শুনো একটা ভালো জায়গায় আসছি একটা ভালো জায়গায় আসছেন গর্ত খনন করতে দেন না যে কটা খুঁজতে পারে গর্ত খনন করুক আগুন জ্বালাও এরপরে দেখি কি হয় ইনশাল্লাহ এতক্ষণে বুঝালাম প্রথমে বলছি সামাজিক অবক্ষয় এরপরে সামাজিক অবক্ষয় থেকে বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি এরপরে এসে বললাম দিন প্রচারের নির্ভরযোগ্য নির্ভেজাল কৌশল তাওহীদ এবং রেসালতের উপর ইস্তেকামত থাকলে রব কেমনে সহযোগিতা করেন বুঝতে পেরেছেন আমার কথা আর সামনে যাওয়ার দরকার নাই এখানে রেখা দিতে চাই আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো